সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন দুই সালে কোন কোন রাশির জাত ব্যক্তির জীবনে মানে স্বপ্নের গাড়ি লাভ হবে অর্থাৎ যানবাহন লাভ হবে কাদের দেখুন বাংলাদেশে লোক সংখ্যা আঠারো কোটি এর মধ্যে গৃহবাড়ি আছে ধরে নিন আপনার এক কোটি কিন্তু যানবাহন আছে কতগুলা যদি বিচার বিশ্লেষণ করা হয় গণপরিবহন সহ সকল পরিবহন মিলে হয়তো বিশ থেকে পঁচিশ লক্ষ এর বেশি কিন্তু নয় সুপ্রিয় দর্শক সেই সুদীর্ঘ একশো বছর আগের কথা আপনার একটু চিন্তা করুন তখন বাহন ছিল ঘোড়া গাধা অর্থাৎ এই ঘোড়া হচ্ছে হর্স পাওয়ার আজকে যে ইঞ্জিনের গায়ে হর্স পাওয়ার লেখা থাকে এই হর্স পাওয়ার হচ্ছে অশ্বশক্তি অর্থাৎ সেই একশো বছর আগে ঘোড়া ছিল যাদের তারা ছিলেন যেন একটা নাম যাদা লোক রাজা মন্ত্রী বা জমিদার এদের ছিল ঘোড়া অর্থাৎ ঘোড়া সব সবাই কিনতে পারলেও ঘোড়ার খাওয়া দেওয়া বা ঘোড়ার ভরণ পোষণ করা কিন্তু খুব খুব কঠিন অনেক রাজারা তো বলেই বসতেন আমার ঘোড়াকে যে খাওয়ায় অপারোপ করতে পারবে বা পরিতৃপ্ত করতে পারবে তাকে আমার রাজ্যের অর্ধেক দান করব এবং কন্যা দান করবো এমন গল্পও কিন্তু শোনা যায় অর্থাৎ যানবাহন কিনাটা সহজ কিন্তু পালন করা কঠিন দেখুন আপনি একটি গাড়ি কিনলেন তার একটি ড্রাইভার রাখতে হবে তার তেল খরচ দিতে হবে তার মেইনটেনেন্স খরচ দিতে হবে অর্থাৎ যানবাহন শুধু কিনতে পারাটাই বড় কথা নয় মেইনটেইন করাটাও কিন্তু বড় কথা অর্থাৎ ঘোড়া হয়তো একটা শিশু ঘোড়াকে কিনে আপনি লালন পালন করে ঘাস খাইয়ে বা খাদ্য খাবার খায় বড় করতে পারলেন কিন্তু এতটা সহজ নয় অর্থাৎ খাবারের যে দুর্মূল্য এটা অনেক কষ্টসাধ্য তাই সুপ্রিয় দর্শক আমার আজকের আয়োজন এবং সেই যানবাহন টিকে থাকবে কি থাকবে না তা নিয়ে আমার এই আজকের এই ভিডিওটি আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম আসি মিথুন রাশি মিথুন রাশির রাশি অধিপতি বুধ বর্ষারম্ভকালে ষষ্ঠে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে সেই সঙ্গে আপনার কর্মভাবে অবস্থান করবে মঙ্গল যেটা দেবসেনাপতি এবং ভাগ্য ভাগ্যাধিপতি শনি মহারাজ সপ্তবে অবস্থান করায় আপনার জীবনে মানে যানবাহন লাভের স্বপ্ন সহজে পূরণ করবে এমনকি ভাগ্যাধিপতি সপ্তমে অবস্থান করার দরুন আপনি উপহার স্বরূপ পেতে করে বিবাহে হয়তো আপনি একটি কার বা একটি মোটরসাইকেল আপনি গিফট পেতে পারেন এমনকি কোম্পানির ভালো কর্ম ভালো পারফরমেন্স জন্য আপনাকে বস আপনাকে একটি গাড়ি উপহার দিতে পারে অর্থাৎ এই বছর আপনার গাড়ি উপহার পাওয়া বা নিজে ক্রয় করা দুই পথই আপনার জন্য খোলা থাকবে এই মিথুন রাশির জাত ব্যক্তি এবার আসি কর্কট রাশি এই কর্কট রাশির চতুর্থপতি যে যানবাহন দিবে অর্থাৎ প্রকৃত বাহনের মালিক সেই চতুর্থপতি বৎসরের শুরুতেই চতুর্থ ভাবে অবস্থান করবে চন্দ্রযুক্ত হয়ে অপরদিকে এই লগ্নের ভাগ্য স্থানে দেব সেনাপতি মঙ্গল ও ভাগ্যাধিপতির পঞ্চমে ক্ষেত্র বিনিময়ে যোগযুক্ত হয় এই কর্কট রাশির জাত ব্যক্তির জীবনেও কিন্তু নতুন গাড়ি লাভ এমনকি পুরাতন গাড়ি বদল বা নিজের উপার্জিত অর্থে যানবাহন লাভ এমনকি যানবাহন রূপে পরিচালনা করার ক্ষমতা এই কর্কট রাশি জাত ব্যক্তির মধ্যে থাকবে অর্থাৎ আপনার গাড়ি গাড়ি পুরাতন থাকতে পারে সেটাকে বিক্রি করে আপনি নতুন একটি কিনতে পারেন কিন্তু ত্যাগ করার পরিবেশ তৈরি হবে না এমনটি হবে না যে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়লেন আপনার গাড়িটি বিক্রি করে দিতে হলো আর কিনতে পারলেন না এমনটি ঘটার সম্ভাবনা কর্কট রাশি জাত ব্যক্তির নেই এবার আসি তুলা রাশি বর্ষারম্ভকালে তুলারাশির রাশি অধিপতি রাশিতে অবস্থান করবে চন্দ্রযুক্ত হয়ে সেই সঙ্গে চতুর্থপতি শনি মহারাজ ও ভাগ্যাধিপতি বুধের সেই সঙ্গে বর্ষারম্ভ ধনভাবে কাল থেকে রাহুর দশম ভাবে অর্থাৎ কর্কটে অবস্থান ও আঠারোই এপ্রিল এই রাহুর মিথুন রাশিতে অর্থাৎ ভাগ্যভাবে গমন ও তুঙ্গস্থ অবস্থান জনিত কারণ আপনার যানবাহন লাভের স্বপ্ন পূরণ শুধু নয় বিলাসময় বাহন লাভের স্বপ্ন পূরণ করবে সেই সঙ্গে যানবাহন সুচারু রূপে পরিচালনা করা শুধু এবছর নয় আপনার জীবনে দেখা যাচ্ছে দু চার দশ এমনকি এক যুগ পর্যন্ত আপনার এই যানবাহন ভাগ্য শুভ ফল প্রদান করতে পারে এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির চতুর্থপতি শুক্রাচার্য ভাগ্যস্থানে অবস্থান করবে বছরের শুরুতেই দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ধনপতি এবং আয়পতি সে দশম ভাবে বুধযুক্ত হয়ে বসে থাকবে যানবাহন আপনাকে দিবে না কে গ্রহগণই আপনার জন্য সজ্জিত করে রেখেছে মানে মনোরম যানবাহন একদিকে ধনপতি এবং আয়পতি বৃহস্পতির গমন। অপর দিকে আপনার ভাগ্যস্থানে বছরের শুরুতেই শুক্রাচার্যের অবস্থান আবার পুনরায় চৌঠা অক্টোবর এই শুক্রাচার্য আবার আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে অর্থাৎ সমগ্র বছরের গ্রহ অবস্থান পর্যবেক্ষণ করলে দেখা যায় যে আপনার জীবনে নতুন এমনকি বিলাসপূর্ণ যানবাহন লাভের এক অমীয় সম্ভাবনা রয়েছে আপনার জীবনে এবার আসি মিন রাশি মিন রাশিতে বছরের শুরুতেই আপনার রাশির ধনপতি রাশিতে অবস্থান এবং চতুর্থপতি বুধের ভাগ্যস্থানে গমন সেই সঙ্গে গোটা বছরেই দশম ভাবে শনি মহারাজের অবস্থানজনিত কারণে আপনার যানবাহন লাভের স্বপ্ন পূরণ হবে শুধু তাই নয় আঠারোই এপ্রিল কেতুর দশম ভাবে গমন এবং শনি মহারাজের জুটি সেই সঙ্গে বৃহস্পতির ও রাশিতে গমন জনিত কারণে যানবাহন উপহার হিসাবে প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তবে ব্যতিক্রম একটি কথা এখানে মিন রাশির জাত ব্যক্তিদের না বললে নয় তা হচ্ছে যেমন আপনি যানবাহন উপহার স্বরূপ পাবেন এই দুই নয়। অর্থাৎ অর্থের যেমন জোয়ার বইবে তেমনি আপনি বিলাস পূর্ণ জীবন যাপন করবেন এই মিন রাশির জাত ব্যক্তি দুই সালে সুপ্রিয় দর্শক আমার আজকের এই আয়োজন এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়